সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে WWE এর 5 শক্তিশালী রেসলার সম্পর্কে। এই ভিডিওতে সেসব রেসলার সম্পর্কে আলোচনা করা হবে যারা WWE তে অ্যাক্টিভ আছেন আর যারা রিটায়ার্ড করেছেন তাদের ব্যাপারে নয়। তো চলুন শুরু করা যাক। আর নাম্বার 5-এ আছেন নিউ ডে ফ্যামিলির বিগি। বিগি হলো নিউ ডে ফ্যামিলির প্রাণ। আর যদি বিগির ব্যাপারে বলা হয়, তিনি 1000 কেজির পাওয়ার লিফটিং করেছেন আর তিনি 550 পাউন্ড ওজনের যেই কোনো জিনিস অনাসেই তার মাথাতে তুলতে পারেন। আর আপনারা বিগির শারীরিক গঠনের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে তিনি অনেক শক্তিশালী। আর নিউ ডে টিমের গঠনের পিছনে বিগির আছে অনেক বড় অবদান, কারণ নিউ ডে টিমের ভিতরে বিগি হলেন পাওয়ার হাউস। নাম্বার 4-এ আছেন ববি ল্যাশলি। আপনারা দেখেছেন বর্তমানে WWE এর সব রেসলারের চাইতে তার শারীরিক গঠন অনেক ভয়ানক। শুধু ভয়ানকই নয়, তার শক্তির পরিচয় দিয়েছেন তার ম্যাচের মধ্যেই। যেমন দ্য বিগ ডগ রোমান রেন্সকে হারিয়েছেন তিনি এবং ব্রন স্ট্রোমেনের সাথে দিয়েছেন অনেক ভয়ানক ম্যাচ, এজন্যই তাকে রাখা হয়েছে নাম্বার 4-এ। নাম্বার 3-এ আছেন দ্য বিগ ডগ রোমান রেন্স। কেন রোমান রেন্সকে 3 নম্বরে রাখা হয়েছে সেটা নিশ্চয়ই বলার দরকার নেই, কারণ দ্য বিগ ডগ রোমান রেন্স হলেন পাওয়ার হাউস। আর রোমান রেন্স WWE এর ভিতরে অনেক কিছু করেছেন, যেমন মার্ক হ্যাংরির মতো ওজন সম্পন্ন রেসলারকে মেরেছেন সামন্ডপ, তারপরে ব্রন স্টোমেনের মতো 385 পাউন্ড ওজন সম্পন্ন রেসলারকে মেরেছেন সামন্ডপ, এবং বিগ শোকে মেরেছেন সামন্ডপ। তো ভিউয়ার্স, একজন শক্তিশালী রেসলার হওয়া ছাড়া এমন ওজন সম্পন্ন রেসলারকে সামন্ডপ মারা সম্ভব নয়, এজন্যই দ্য বিগ ডগ রোমানেসকে রাখা হয়েছে 3 নম্বরে। নাম্বার 2-এ আছেন মনস্টার আমা ম্যান ব্রন স্টোমেন। ব্রন স্টোমেন যে একজন শক্তিশালী রেসলার সেটা নিশ্চয়ই আপনারা 2-3 বছরের মধ্যে প্রমাণ পেয়ে গেছেন, বা তার শারীরিক গঠনের দিকে তাকালেই দেখা যায় তিনি কেমন শক্তিশালী। ট্রাক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কেভিন ওয়েন্সের কার উল্টিয়েছেন তিনি এবং ভেঙেছেন WWE এর রিং, এবং ব্রন স্টোমেন তার শক্তির কারণে WWE এর বাইরেও অনেক নাম কামিয়েছেন। নাম্বার 1-এ আছেন দ্য বিস্ট ব্রক লেসনার। নাম্বার 1-এ ব্রক লেসনারের থাকার কারণ, ব্রক লেসনারের প্রতিপক্ষ রেসলার যেই হোক না কেন তাকে অনাসেই মারতে পারেন জার্মান সুপ্লেক্স কিংবা F5। ব্রক লেসনার বিগ শোর মতো সুপারস্টারকে মেরেছেন সুপ্লেক্স, এবং মার্ক হ্যান্ডির মতো সুপারস্টারকে মেরেছেন F5। তাছাড়া WWE এর বাইরে UFC তেও অনেক নাম কামিয়েছেন তিনি। তো ভিউয়ার্স, এই রেসলারগুলোর বাইরে আপনার কোন রেসলারকে মনে হয় এদের চাইতেও শক্তিশালী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।